ফিরলাম বিরতির পর। গাড়িতে থাকলেও তিনি নাকি ধর্ষণ করেননি, যেটাতে এমনই চাঞ্চল্যকর দাবি করলো পার্ক স্ট্রিট কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান। ধর্ষণের কথা স্বীকার না করলেও সুজেটকে মারধরের কথা মেনে নিয়েছে কাদের। গতরাতে ধৃতদের পার্ক স্ট্রিট নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ঠিক কি হয়েছিল 2012-র 5ই ফেব্রুয়ারির রাতে? সুজেট জর্ডানকে নিয়ে কোথায় কোথায় গিয়েছিল কাদের খানরা? কাদেরকে কয়েদ করার পর তাঁকে নিয়েই পুরো ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। শুক্রবার রাতে ধৃতদের লালবাজার থেকে সোজা নিয়ে আসা হয় পার্ক স্ট্রিটে। 5ই ফেব্রুয়ারি রাতে ঠিক যে সময় তারা সুজেট জর্ডানকে গাড়িতে তুলে নিয়ে যায়, সে সময় তাদের নিয়ে আসা হয়। অভিযোগকারিণী জানিয়েছিল, রাতের শহরে তাঁকে গাড়িতে নিয়ে চোরকি পাক খেয়েছিল এই যুবকরা। সেই বয়ানের সঙ্গে মিলিয়ে পার্ক স্ট্রিট থেকে রিপন স্ট্রিট, ধর্মতলা, শেক্সপিয়ার সরণী ঘোরে গাড়ি। শেষে পুলিশ যায় এক সাইড মোড় এলাকায়। এখানেই গাড়ি থেকে নির্যাতিতাকে ফেলে পালিয়েছিল কাদেররা। এই পুরো পুনর্নির্মাণের সময়টা ধৃতদের সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগ ও উইমেন্স গ্রিভান্স সেলের অফিসারেরা। তবে কাদের অবশ্য দাবি করে ঘটনার সময় অত্যন্ত নেশাগ্রস্ত ছিল সে। তার উপর অনেকদিন বাদে সে কলকাতায় ফিরেছে, তাই সবকিছু ঠিক বুঝে উঠতেই পারছে না। এর পাশাপাশি লালবাজারেও রাতভর দীর্ঘ জেরা করা হয় কাদের খানদের। পুলিশকে কাদের জানিয়েছে, ঘটনার দিন গাড়িতে ছিল ঠিকই, কিন্তু ধর্ষণ করেনি। সুজেটকে মারধর করে সে, তার হাত ধরেও টানাটানি করার কথাও স্বীকার করেছে কাদের। তবে দাবি, সে মদ্যপ অবস্থায় ছিল, গালিগালাজও করেছিল কিন্তু ধর্ষণ করেনি, শুধু খুব ঝামেলা হচ্ছিল বলে সে মারধর করে। পুলিশ জানতে পেরেছে পলায়ন পর্বে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সে জেলবন্দি রুমান আর নাসারের সঙ্গে যোগাযোগ রাখত। গ্রেটার নয়ডা ডেরা থেকেও ভাগ্নে ফয়জলের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সে যোগাযোগ করেছিল। রুমান আর নাসারের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সে সুমিত বাজাজকে এড়িয়েই চলত। কিন্তু কেন সুমিত বাজাজকে এড়িয়ে যেত কাদের? পুলিশের এই প্রশ্নের উত্তরে সে বলে, সুমিতের জন্য এসব ঘটেছে, তাই ওর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। ঘটনার দিন রাতে গাড়ি চালানোর কথা জেরায় কবুল করেছে আরেক ধৃত আলী খান। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।